Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি ডক্টর মিসবাহউদ্দিন আহমেদ অতি সম্প্রতি মানিকগঞ্জে অবস্থিত মন্নো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে অধ্যক্ষ হিসাবে যোগদান করিয়াছি। এই যোগদানের পিছনে আমার কিছু অবজারভেশন কাজ করেছে। সেই অবজারভেশনগুলি হলো, আমি দেশে এবং বিদেশে বহুদিন শিশু বিষয়ের কাজ করেছি। এক পর্যায়ে আমি মন্নো মেডিকেল কলেজে ঘুরতে বা বেড়াতে আসি কারো আমন্ত্রণে, এসে আমি মুগ্ধ হয়ে যাই। আমার অভিজ্ঞতায় আমি যেটা মনে করি, বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর জায়গায়, ঢাকা শহরে ও দূরেই বলতে পারবো, যেখানে ঢাকা শহর থেকে আসতে ঘন্টা দেড়েক সময় লাগে, সেরকম একটা মেডিকেল কলেজ এবং বিশ্বমানের মেডিকেল কলেজ করা খুব কঠিন কিছু কাজ নয়। আবার আপনাদের সহযোগিতা পেলে এটা বিশ্বমানের একটা হাসপাতাল আমার মনে হয় অতি সম্প্রতি কিছু কয়েক বছরের মধ্যে আপনাদের সামনে অন বিহাফ অফ দ্য আমাদের ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষে আমি উপস্থাপন করতে পারব। হ্যালো, মন্নো মেডিকেল কলেজ হসপিটাল? হ্যাঁ, মন্নো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। হ্যাঁ স্যার, এখানে কথা এখনই রেডি চিন্তার কোনো কারণ নেই, আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তার আছে, আমরা ব্যবস্থা করে দেখছি কি করা যায়, চিন্তা করবেন না। আপনি একটু দেখেন, আমার বউর কিছু হয়ে গেলে আমি বাস করে ডাক্তার আপা। আপনার এবার একটু বাইরে যান, আমরা পরীক্ষা করে দেখছি। সিস্টার, পেশেন্টকে বেডে নিয়ে যান। Thank you.
আছে আপনি ছেলে হয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার কাছে দেন না এত তাড়াতাড়ি সিজারে দেবেন না বাবা আপনার বাচ্চা তো নরমাল ডেলিভারি হয়েছে সিজার করতে লাগেনি কোন কি কোন যে ডাক্তার না কইলো সিজার না করলে আমার বউ আমার সন্তান বাঁচবে না বাবা সিজার হয়নি তো আমরা নরমাল ডেলিভারি করেছি সব ক্ষেত্রে সিজার লাগে না যেখানে প্রয়োজন সেখানেই সিজার করি আপনার ওয়াইফের নরমাল ডেলিভারি হয়েছে কোন কি যাক আলহামদুলিল্লাহ আমার পোলারা আমার মতো এসেছে তোমার বউ কেমন আছে কেমন আছো ছিলেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভাই আপনার ঋণ আমি শোধ করবো পারবো না আপনার কথায় যদি আমি এই মুন্ন হাসপাতালে না যেতাম কি যে হইতো ভাই তোমার ছেলে ইনশাল্লাহ অনেক সুস্থ হয়েছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা দেশের সেরা মেধাবী অভিজ্ঞ ডাক্তারদের দিয়ে শুরু করেছি বিভিন্ন বিভাগ সিসিইউ আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ করিম বিভাগীয় প্রধান সিসিইউ মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অর্থোপেডিক্স ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম সহকারী অধ্যাপক এবং বিভাগের প্রধান অর্থোপেডিক্স বিভাগ মুন্ন মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগ আমি অধ্যাপক ডাক্তার এ কে আমিনুল হক অধ্যাপক শিশু বিভাগ মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেডিসিন আমি ডক্টর এ কে মনসুর জামান প্রফেসর ও বিভাগীয় প্রধান মেডিসিন মুন্ন মেডিকেল কলেজ হাসপাতাল আমি ডক্টর মিলন কৃষ্ণ দাস মেডিসিন বিভাগ মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সার্জারি আমি ডক্টর মোহাম্মদ জামাল আবু নাসির সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ মুন্ন মেডিকেল কলেজ হসপিটাল চক্ষু বিভাগ আমি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সিদ্দিক চক্ষু বিভাগ মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চর্ম এবং যৌন বিভাগ আমি ডক্টর ফাহিম ফিরোজ রেজিস্টার চর্ম এবং যৌন বিভাগ মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আছি আমি লেফটেন্যান্ট কর্নেল ডক্টর বেগম নাজনীন অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর গাইনি বিভাগ মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দন্ত বিভাগ আমি ডাক্তার কুদরতি হাসান ডেন্টাল বিভাগ মুন্ন মেডিকেল কলেজ ফিজিওথেরাপি আমি ডাক্তার নাদিরা আলম কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার নাক কান গলা আমি ডক্টর মোহাম্মদ মাহমুদ আলম মোল্লা সহকারী অধ্যাপক নাক কান গলা বিভাগ মুন্ন মেডিকেল কলেজ হসপিটাল চব্বিশ ঘন্টা জরুরি সেবা আমরা বিশ্বের আধুনিক ডিজিটাল মেশিন দিয়ে নির্ভুল পরীক্ষা করে থাকি আমাদের টেস্ট সমূহ ডিজিটাল এক্সরে আল্ট্রাসোনোগ্রাম ইসিজি কালচার সহ সকল ধরনের রক্ত পরীক্ষা আমাদের রয়েছে অত্যাধুনিক ল্যাব রয়েছে জেনারেল বেড ডিলাক্স ক্যাবিন ভিভিআইপি ক্যাবিন জটিল রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বোর্ড বসানো হয় বহির বিভাগে মাত্র ১০০ টাকার টিকিটে বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে আর শুনো ভাগ্যিস রেজা ভাইয়ের কথা শুই না এই মুন্ন হাসপাতালে আইসি এ না আইসা আমার সবটা তো পাইছেই গেল কি এবার বলো না কিছু না তুমি এমন করতেছো কেন কিসে ডাক্তার সাহেব বলুন এবার বলুন আরে এই কমিশনের টাকা কি নিজের পকেট থেকে দেয় এরা এই সমস্ত সাধারণ মানুষের কষ্টের অর্থ আপনাদেরকে দিয়ে দেয় এটা কি ঠিক খালা তেরে তুমি এই কাম করো
আমগো মতো এই সরসর মানুষে বুকা বানায়া তুমি গঞ্জের ক্লিনিকের কথা কও? সি খালা সি, তোমারে পুলিশে দেওয়া উচিত। আমি আগে জানি নাই, অনেক ভুল করছি বাবাজি। আমি যে অন্যায় করছি আর কোনোদিনই অন্যায় করব না। মানুষের সেবা করবেন, দোয়া নেবেন, কমিশন কেন? ডাক্তার সাহেব, আপনাকে ঋণ আমি কোনোদিন শোধ করে পারব না। আল্লাহ আপনাকে অনেক বড় করুন। দোয়া শুধু আমার জন্য নয়, দোয়া করবেন সেই মানুষটির জন্য যিনি বিশ্বমানের সেবা দেওয়ার জন্য তৈরি করেছেন মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আপনারা জানেন যে আমি আজ থেকে 48 বছর আগে যখন আমি উদ্বৃত্ত উপার্জনক্ষম হয়েছি তখন থেকে আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আজ জীবনের শেষ প্রান্তে এসে আমি যখন দেখতে পেলাম যে আমাদের মানুষ সুচিকিৎসা পাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক শ্রেণীর পেশাজীবীর খপ্পরে পড়ে তারা সুশাল চিকিৎসা তো পায় না, বরঞ্চ আর্থিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্যে আমি এই হসপিটাল এবং মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট এই সব করে এলাকার মানুষের জনগণের কল্যাণের জন্যে আমি কাজ করে যাচ্ছি। এবং আমার এখানে আমি আশা করব মানুষের সেবার মান আরও উন্নয়ন হবে এবং একদিন একটা বিশ্বমানের হসপিটাল হবে। উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করার জন্যে বিভিন্ন জায়গা থেকে আমি বড় বড় ডাক্তার নিয়োগ দিয়েছি, সুচিকিৎসা দেওয়ার জন্যই আমি চালু করেছি সিসিইউ এবং আইসিইউ চালু হতে যাচ্ছে। ভবিষ্যতেও আরও বিভিন্ন ডিপার্টমেন্ট খুলে মা ও শিশু হাসপাতাল আলাদা করে আমি মানুষের কল্যাণে আমার এই প্রতিষ্ঠান যাতে মানুষের সেবা দিতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা রোগ নির্ণয়ের জন্যে যাতে নির্ভুল পরীক্ষা করা যায় তার জন্য বিশ্বমানের যন্ত্রপাতি এখানে স্থাপন করেছি এবং আমাদের পরীক্ষার মান এত উন্নত, এমনকি সিঙ্গাপুরেও আমাদের পরীক্ষা তারা গ্রহণ করেছে, তারা বলেছে যে এটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়েছে। কাজেই এক্ষেত্রে আমি গর্ব করে বলতে পারি যে এটা আমার জন্য সার্থক একটা প্রচেষ্টা। আমার এখানে হসপিটালে 24 ঘন্টা যাতে রুগী এসে তারা বিমুখ না হয় সেই জন্য 24 ঘন্টা চিকিৎসার ব্যবস্থা আছে। এবং আমি যতদিন জীবিত থাকব আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমার জন্য এই দোয়াটুকু করবেন, আমি যেন মানুষের কল্যাণে আমি যা করে আসছি আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত আমি এইভাবেই আমার জীবন কাটিয়ে দিতে পারি এবং আপনাদের মাঝ থেকে বিদায় নিতে পারি। দেশের সেরা প্রাকৃতিক পরিবেশে তৈরি মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সেবা নিন, সুস্থ থাকুন। যোগাযোগের ঠিকানা মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মুন্নু সিটি, গিলন্ড, মানিকগঞ্জ। মোবাইল 017-4577-4617।